আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদিয়াসা নাজিম। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি আমাদের সবার খুব পরিচিত একটা জায়গায়। এটা অ্যাকচুয়ালি গাবতলি বাস স্ট্যান্ডটা পার হয়ে একটু সামনে আসলেই আমিনবাজার। আমিনবাজার ব্রিজের পাশেই মধুমতি মডেল টাউন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি মধুমতি মডেল টাউন, আমিনবাজার, সাভার, ঢাকা, এবং খুব সুন্দর পরিপাটি একটি খামারে। দর্শক, এত সুন্দর সাইন্টিফিক পরিপাটি একটা খামার, এরপরও এই খামারই চাচ্ছে এই খামারটা বন্ধ করে দিবে। তার মানে হচ্ছে দানাদার খাবারের দামের ঊর্ধ্বগতি, এবং এই জায়গাতে আশেপাশে যে ঘাসের জমিগুলো আছে এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাসের ফলন না হওয়াতে এই খামারি ব্যর্থ হয়ে এখন সিদ্ধান্ত নিয়েছে ডেরি খামারটা টোটালি বন্ধ করে দিবে। সেজন্য এই খামারের এই যে সুন্দর সুন্দর গাবি যেগুলো আছে এগুলো সবই উন্নত জাতের গাবি এবং সবগুলো হাইলাকটেশনের গাবি। এই গাবিগুলো উনি বিক্রি করে দিবে, বিক্রি করে এখানে উনি গরু মোটা তাজাকরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, আপনারা যারা ডেরি খামারের জন্য ভালো মানের গাবি খুঁজছেন তাদের জন্য উপযুক্ত একটা জায়গা হচ্ছে এই খামারটা। অ্যাকচুয়ালি খামার থেকে যদি সরাসরি আপনারা গরু কিনতে পারেন তাহলে পরিমাণে দামের সাশ্রয় হবে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে একজন খামারি একজন খামারির সুখ দুঃখ সব কিছুই বোঝে। যে গাবিতে সমস্যা আছে সেটা খামারি বলে দেয়, দুধ যতটুকু হবে সেটা পারফেক্টলি বলবে, এবং সব কিছুই সত্যতার একটা নির্ভরযোগ্য জায়গা হচ্ছে খামার। তো সরাসরি খামার থেকে আপনারা গরু কিনতে পারবেন এই খামার মালিক মেহেদিয়াসান ভাইয়ের কাছ থেকে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়াসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল। বরিশাল, আমিনবাজারে কতদিন? এখানে আছি ছয় বছর। ছয় বছর যাবত আছেন। এসে কি খামার শুরু করে দিয়েছেন? না, এর আগে আমি ঢাকাতে আমার অন্য ব্যবসা আছে। আচ্ছা, অন্যান্য ব্যবসা আছে। খামার করতেছেন কত বছর? এই তো ছয় বছর হয়েছে। মানে এটাই শুরু খামারের? না না, আমার সাইজ আর একটা শেষ ছিল। আচ্ছা, তো ওই জায়গাটা আমার বাড়ানো ছিল, তো মালিকের সাথে একটু উনি ওখানে টিন সেট করছে। আচ্ছা, এই জন্য ওই জায়গা পরিবর্তন করছি আর কি। ওইখান থেকে সেটটা এখানে নিয়ে আসছি আর কি। এটাও কি ভাড়া নাকি? না, এটাও ভাড়া। এটাও ভাড়া, এটা জায়গা ভাড়া। তো এই যে ভাড়া জায়গা নিয়ে খামার করতেছেন, ঘাসের যোগান কিভাবে কি? আসলে আমি তো মূলত আগে ছিলাম ফ্যাটেনিং। আচ্ছা, গেল তিন বছর আমি ফ্যাটেনিং করছি। আমার একশোর উপরে গরু ছিল, সবাই আমার চিনে মোটামুটি। অনেক বড়ো খামার। হ্যাঁ, পরে চিন্তা করলাম যে ওই করোনার কারণে এক বছর লস হইলো। লস হওয়ার পরে আমি চিন্তা করলাম যে ডেইরিতে চলে আসলাম। তা ডেইরিতে চলে আসে আমি একবারে যে খারাপ করছি তাও না, ভালোই করছিলাম, কিন্তু এখানে যে ঘাসগুলো হয় ম্যাক্সিমাম জায়গায় বালু দিয়ে ভরাট করছে, আর ঘাসের জমি পাওয়া যায় না পলিথিনের কারণে, জমিগুলো নষ্ট হয়ে গেছে। কিছু জমি আছে নেওয়া যায়, নিলে ওগুলা দেখা যায় লস হয়, ফলন ভালো হয় না পলিথিনের কারণে, ট্রাক্টর দিয়ে চার্জ দেওয়া যায় না, আর ম্যাক্সিমাম জায়গা বালু দিয়ে ভরাট করছে। ওই মাটিতে যেই পরিমাণ মেগাজুল ক্যালোরি ই থাকা দরকার ওইটাও নাই, ঘাসে ওই ওই ইটা ঠিক না থাকার কারণে যে ঘাসে ওই পরিমাণ মেগাজুল ক্যালোরি পুষ্টিগুণ থাকতেছে না, দানাদারের উপরে নির্ভর করিয়া করলে দেখা যায় ওই সামান্য কিছু লস আসে প্রতি মাসেই। আর আমার অন্য ব্যবসা আছে, আমি একটু সময় একটু কম দিতে পারি, এই জন্য গাবিতে তো সময় নিজের মালিকের একটু দেওয়া লাগে, এই জন্য দিতে পারতেছি না, এই জন্য ক্লোজ করে আমি আবার সার ফ্যাটেনিংয়ে চলে যাবো। সার গরু পাবো তাহলে কি? আপনার কথা থেকে আমরা ধরে নিব এটা যে আপনি ফ্যাটেনিংয়ে ভালো ছিলেন, ডেইরিতে ভালো করতে পারতেছেন না? ফ্যাটেনিংয়ে ভালো ছিলাম, ডেইরিতে ভালো করতে পারতাম যদি নিজে কন্টিনিউ আমি সময় দিতে পারতাম, আর ওই মূল সমস্যাটা ঘাসের সমস্যা হয়েছে আর কি। না, আমি চাচ্ছি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদের একটা মেসেজ দিতে, যে যারা প্রবাসে থাকে কিংবা খামার শুরু করবেন নতুন, তাহলে আমার ধারণা আপনার কথা শুনে যা মনে হচ্ছে পর্যাপ্ত ঘাস থাকা লাগবে। হ্যাঁ, পর্যাপ্ত ঘাস তো থাকতেই হবে। না না, ডেইরিতে লাভ বেশি, যার পর্যাপ্ত ঘাস আছে তার জন্য ডেইরি ভালো। পর্যাপ্ত ঘাস থাকা লাগবে, ঘাস যার আছে সে ডেইরি তার জন্য ভালো। আচ্ছা, আপনার এখানে টোটাল কতগুলো গাবি আছে? আমার গাবি ছিল বারোটার মতন, ছয়টা বিক্রি করছি এখন, আর ছয়টা আছে আর কি। ছয়টা আছে আর কি, এখন ছয়টাও বিক্রি করে দিই। হ্যাঁ, ছয়টাও বিক্রি করি, আমি সার গরু উঠাবো আর কি। আমরা যেহেতু আজকে বিক্রির উদ্দেশ্যে এখানে আসছি, মানে বিক্রির বিজ্ঞাপন করার জন্য আসছি, আমরা আসেন একটা একটা করে আমাদের দর্শকদেরকে দেখাই গাবিগুলোর কোয়ালিটি দাম সম্পর্কে একটু ধারণা দিই, তাই না? প্রথমে একটা কালো গাবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গাবি। জি, গাবিটা একটু খাটো হইলো, মনে হচ্ছে যে বেশ ভালো দুধের একটা গাবি। না, এইটা এটা কেউ বিশ্বাস করবে না, হয়তো কেউ যদি দুই দিন তিন দিন পানায়
সামনে থেকে তাহলে বুঝতে পারবে। এই গাবিটা দেখতে ছোট হইলো, যেটা আমি যখন প্রথম কিনছি আমারও পছন্দ হয় নাই গাবিটা। এইটা আমার 18-19 কেজি পর্যন্ত আমি কন্টিনিউ, আর এইটা একবারে দুধ এই ঠিক থাকে, ব্যালেন্স ঠিক থাকে, দুধ কমে না। আচ্ছা, ওই বাচ্চা দেওয়ার 2 মাস আগে ছাড়তে হয়, ওই দুধ বন্ধ করার জন্য অনেক কষ্ট করতে হয়। 18-19 কেজি? হ্যাঁ, এইটা আমি 18-19 অ্যাভেলেবল পেয়েছি। এখনও এইটার দুধ আমি একবারে 16 কেজি, 16.5 কেজি দেখাই দিতে পারবো। বাচ্চার বয়স 3 মাস হয়েছে, এখনও আমি 16 কেজি দেখাই দেবো। একবার মনে হিটে আসছিল, আমি হয়তো গাফলতি করে বীজ দেওয়া হয়নি, একবার হিটে আসছিল এটা। আচ্ছা, একবার হিটে আসছিল। তাহলে এই গাবিটার দাম কত বলেন? এইটা আসলে কি দরদাম আলোচনা সাপেক্ষে হিসেবে তো এখন আমি চাইতেছি আর কি 2,40,000 টাকা চাইতেছি। 2,40,000 টাকা চাচ্ছেন, এর মধ্যে আলোচনার যথেষ্ট সুযোগ সুযোগ আছে, আলাপ আলোচনা করে আমি কম বেশি করাবো। বিয়ানের বাছুর বললেন, এটা এটা 4 নম্বর বিয়ান, 4 নম্বর বিয়ান, 4 নম্বর বিয়ানের। আর দুধ বলতেছে 17-18? হ্যাঁ, 17-18। এখন আমি 16 লিটার আমি পানি, 16 লিটার আমরা ধরে নিলাম যে 16 লিটার দুধ এখন আমি দেখাই দিচ্ছি। 16 লিটারের গাবি আপনি 2,40,000 দাম চাচ্ছেন। আর সবচেয়ে ব্যাপার এই গাবিটার রুচি এমন, যা দেওয়া হয় সব খাই ফেলে। না, এই ধরনের গাবিগুলো এরকমই হয়। হ্যাঁ, সব সব খেয়ে ফেলে একবারে, কিছু অবশিষ্ট থাকবে না। ফ্রিজিয়ান বলতে আমরা আসলে বুঝি সাদা কালো গাবি। আমাদের সামনে একটা সাদা কালো গাবি আছে। জি, এই গাবিটা হচ্ছে কি, এটা আমি একটা গাবি কিনলাম, প্রথম তো গাবি সম্বন্ধে ধারণা ছিল না। গাবি কেনার পরে একটা বাট নষ্ট ছিল গাবিটার, তাই গাবি নষ্ট ছিল। পরে যার থেকে গাবি কিনলাম, ওনারে বললাম যে ভাই একটা বাট তো কানা, তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, তাহলে আমি 1,80,000 টাকায় কিনছিলাম আমি গাবিটা বাচ্চা সহকারে। পরে উনি গাবিটা নিয়ে গেলো, আমার 1,00,000 টাকা ফেরত দিয়ে দিছে, 80,000 টাকায় বাচ্চাটার দাম ধরে দিল। তো বাচ্চাটা 6-7 মাস পালসি মতন, এই বাচ্চাটা হিডিয়ার্স, তাই হিডিয়ার্স মতন এই প্রথম বিয়ান দিল। এটা ওই যে 15-16 কেজি, 15 কেজি দুধ হয়, 14-15 কেজি বাছুর থেকে আপনি বড় করছেন? হ্যাঁ, বাছুর থেকে বড় করছি। আমার বাছুর থেকে গাবি হয়েছে, এই মাত্র এই যে দাঁত ভাঙছে আর কি, ওই যে দাঁত ভাঙছে। হ্যাঁ, দাঁত কোনো হয় নাই। না, 2 দাঁত হয়েছে, 2 দাঁত পরে 4 দাঁত হয়েছে আর কি, 4 দাঁত হয়েছে এই। আচ্ছা, বাছুরের বয়স কত এখন? বাছুরের বয়স 2 মাস। 2 মাস, এটাই প্রথম বাছুর? হ্যাঁ, এটাই প্রথম বাছুর। 15 কেজির মতো দুধ? হ্যাঁ, 15 কেজি, 14-15 কেজি, এখন 14 কেজি দুধ হইবে। 15 কেজি না, আমি 14 কেজি দুধ দেখাই দিতে পারবো। আচ্ছা, এটার দাম কত বলে? এইটা পড়বে 2,50,000 টাকা পড়বে। 50,000 টাকা পড়বে, একটু 10,000 টাকা বেশি। এটার ওই বয়সটা একটু সাইজ একটু বড়, কিন্তু এটা তো আবার দুধে বেশি, দুধে বেশি। আবার এটা আবার বয়স কম, তখন দ্বিতীয় সামনের বিয়ানে এটা 17-18 কেজি দুধ হইবে। মাশাল্লাহ মাশাল্লাহ, এইগুলো তো দাম সব আলোচনা সাপেক্ষে, তাই আলোচনা সাপেক্ষে সবাই আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, এখানে মোটামুটি বিশাল আকৃতির একটা গাবি দেখতে পাচ্ছি, অনেক বড় সাইজের একটা গাবি, বিগ সাইজ। এগুলো মানে সবগুলো এরপরে বড় সাইজ? জি। আচ্ছা, আস্তে আস্তে আমরা বড় সাইজের দিকে যাব। এই গাবিটা আর মাশাল্লাহ খুব একটু গায়ে একটু দুর্বল, কিন্তু গাবিটা বেশ ভালো। এই গাবিটা 3 নম্বর বাচ্চা দিছে এইবার, 3 বছর, এখন 4 নম্বর বাচ্চার পেটে আছে, পেটে আছে। এইটা 5 মাস পার হয়ে গেছে, 5 মাসের প্রেগন্যান্ট, 5 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ, 6 মাসের, 5 মাস পার হয়ে গেছে, 6 মাস চলতেছে। ফেব্রুয়ারি মাসে দিছি, ফেব্রুয়ারি মাসে দিলে 6 মাসে পড়ছে। হ্যাঁ, 6 মাসে পড়ছে, ফেব্রুয়ারি মাসে। তো এটা আমি কাগজ আছে আমার কাছে দিয়ে দেবো। এটা বীজ দেওয়া আছে। বাসুদার বয়স এখন কত? বাসুদার বয়স 7 মাস। 7 মাস, বাসুকে সাথে দিবেন এখন এটা? না না না, বাচ্চা দেবো না। মানে হচ্ছে শুধুমাত্র এখন প্রেগন্যান্ট অবস্থায় গাবিটা দেবো। 6 মাসের প্রেগন্যান্ট একটা গাবি বিক্রি হবে এখন। এটার দুধ গতকালকেও আমি মাপ দিছি, সকালবেলা 7.5 কেজি মাপ দিছি দুধ। আর হয়তো 2 মাস দুধ পানানো যাইবে, তারপর তো বন্ধ করতে হইবে। 2 মাসের বেশি আর পানানো যাবে না। এইটার দাঁত সমান হয়ে গেছে, এটা চতুর্থ বাচ্চা, তো পেটে আছে চতুর্থ বাচ্চা আছে এটার। এই দাঁত সমান হয়ে গেছে এটার। আচ্ছা, এটার দাম কত? এইটা পড়বে 2,30,000 টাকা পড়বে। 2,30,000 টাকা দাম পড়বে। মাশাআল্লাহ, দামটা খুব রিজনেবল, মাশাআল্লাহ, খুবই ভালো দাম। বড় সাইজের গাবি এইটা আমি 20-21 পর্যন্ত পানাইছি। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 4 নম্বর গাবি। জি জি জি, মাশাআল্লাহ, এই গাবিটাও মাশাআল্লাহ খুবই ভালো মনে হচ্ছে। এইটা 6 মাস, 5 মাস প্রেগনেন্ট চলতেছে। আচ্ছা, এই গাবিটা হয়েছে কি, আমার একটু অসুস্থ হয়েছিল। আচ্ছা, কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল কি, এই যে আমি আলসেমি করে কৃমির ওষুধ দেওয়া হয় না হওয়াতে এটার একটু গলা ফুলে গেছিল। তা গলা ফোলার কারণে আমি অ্যান্টিবায়োটিক ইনজেকশন করা লাগছিল। তাই অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে এই গরুটার
ইকসে দুধ টাঙিয়ে গেছে। আচ্ছা, এখনো হয়, এখন বিকালবেলা একবার পানাই, পাঁচ কেজির সাড়ে চার কেজি পাঁচ কেজি দুধ হয় এখন, একবেলা পানাই শুধু। আর এই গাভীটা দ্বিতীয় বিয়ান, এখন প্রথম বিয়ান একটা বাচ্চা হয়েছে, এখন দ্বিতীয় বিয়ানের বাচ্চা আছে পাঁচ মাসের বাচ্চা আছে। এইটাই আমি বিশ কেজি দুধ পাইছি, প্রথম বিয়ানে বিশ কেজি দুধ পাইছি। এই গাভীর দাম এইবার 320 কেজি দুধ হবে ইনশাল্লাহ, 23 কেজি, 22 কেজি 23 কেজি দুধের গাভী কিনতে এই বয়সের গাভী এটা ওই 4 লাখের উপরে যাওয়া লাগবে। না, এটার দাম আরো কমাই টমাই নিবেন না না এইটা। আচ্ছা, এটা বলেন, এই গাভীটার কথা বলেন, কি জাতের গাভী, এটা দাঁত কয়টা? এইটা দাঁত সমান হয়ে গেছে, এইটা এই 3 নম্বর বাচ্চা আছে পেটে, পেটে 3 নম্বর বাচ্চা আছে। কত মাসের গাভীটা? এটা 4 মাস প্লাস, 4 মাস প্লাস। আচ্ছা, প্রথম বাচ্চার দ্বিতীয় বাচ্চার বয়স কত এখন? দ্বিতীয় বাচ্চাটা আমার বকনা বাচ্চা ছিল, এটা বাচ্চা খুব ভালো মানের ছিল, এক ভাই জোর করিয়া 1.5 লক্ষ টাকায় নিয়ে গেছে, 5 মাসের বাচ্চা জোর করে নিয়ে গেছে। ইচ্ছা ছিল না আমার বিক্রি করার, বাচ্চাটা জোর করে নিয়ে গেছে। তাহলে এখন শুধুমাত্র এটা গাব আছে। এইটা আমি বাচ্চা দেওয়ার পরে এইটা 23 কেজি 24 কেজি পর্যন্ত পানাইছি এটা আমি। আচ্ছা, এটা এখনো আমার 13 কেজি দুধ আছে এটা। আচ্ছা, এখনো 13 কেজি দুধ হইতেছে। আচ্ছা, এটা তাহলে এখন দাম চাচ্ছেন কত বলেন? এইটা নিতে হইলে এটা 2,50,000 টাকা পড়বে। 2,50,000 টাকা কতটুকু পাবে মোটামুটি? এখন 13 কেজি, এখনো 13 কেজি দুধ মানে বিয়ানোর পরে, বিয়ানোর পরে আমি এটার 22 কেজি 23 কেজি পানাইছি, এখানে র্যান্ডম একবার এটা 22 কেজি 23 কেজি দুধ হয়েছে এটা। মাশাআল্লাহ, খুব ভালো। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও সর্বশেষ গাবি। জি, এটা সম্পর্কে একটু বলেন। এইটা দ্বিতীয় বিয়ানের গাবি, এটা এখনো কনসেপ্ট করে নাই, বাচ্চার বয়স দেড় মাস। এইটা এখনো 19-20 কেজি পাই তো, 19 কেজি, 18-19 কেজি, 18 কেজি একবার কনফার্ম আমি দেখাই দিতে পারবো, যেই কদিন দেখতে চাই আমি 18 কেজি দেখাইতে পারবো এটা। হ্যাঁ, এটা এটা কত পড়বে? এই গাবিটা পড়বে 3,20,000 টাকা পড়বে এটা, 3,20,000 টাকা পড়বে এটা। আচ্ছা, আর এই বাসা হচ্ছে, এগুলো সব আপনার গাভীর বাসা? বাসার এই এই বাসাটা আমার ওই স্মৃতিস্বরূপ রাইখা দেবো, এই বাসাটা। আচ্ছা, বকনা বাচ্চা? বকনা বাচ্চা, আর এই বাচ্চা তো দিতেই হবে, গাভীর সাথে দিয়েই দেবে, এগুলো তো আর রাখা যাইবে না কোনো। এই এমনিতেই মনে করেন যে গাভী এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি সবগুলাই ভ্যাকসিন টেক্সিন সব করা আছে না? আমার এখানে ভ্যাকসিনের কাগজ আছে, ভ্যাকসিন কয় তারিখ করাইছি, লাম্পি সব ভ্যাকসিন করা আছে, আমার সব ভ্যাকসিন করা আছে, কৃমি করানো আছে, মানে জাস্ট নিবে পারবে, কৃমির বুস্টার ডোজ পর্যন্ত আমার করা। আচ্ছা, আপনি যে দানাদার খাবারটা আপনি দিচ্ছেন, দানাদার খাবারের মধ্যে আপনার কি কি থাকছে? দানাদার খাবারে আমি দেই হলো যাইয়া কুড়া, গমের ভুসি, আর ভুট্টা বাঙ্গা, আর সয়া মিল দেই, আর একটা খাবার দিই আমি বাদামের খৈল, আর হচ্ছে কালিজিরার খৈল। বাদামের কালিজিরার খৈল না পাইলে আমি সয়া মিল দিই। আচ্ছা, বাদামের খৈল তো না, কালিজিরা, কালিজিরা, আর ডাউলের ভুসি দিই, খেসারির ভুসি। খুব ভালো। হ্যাঁ, আর এমনিতেই মনে করেন যে প্রত্যেকটা গাভীকে কয় কেজি করে দানাদার খাবার দেওয়া হয়? এটা আসলে দানাদার খাবার ওই যে 6-6.5 কেজির উপরে আমি দেই না খাবার, দানা 6 থেকে 7 কেজির উপরে, 7 কেজি পায় না, সারা সকাল বিকাল 7 কেজির উপরে আমি দেই না। 6 কেজি দানাদার খাবার দিয়ে গরু থেকে 20 কেজি দুধ দোহন করেন? হ্যাঁ, 7 কেজির উপরে আমি দেই না খাবার। আমি ওই যে ডাক্তার নুলামিন স্যারের আমি একটু ওই যে ভিডিও টিডিও দেখছি, আমি ফলো করি, গাছটা একটু বাড়াইয়ে দেওয়ার চেষ্টা করি, 7 কেজির উপরে পায় না আমার দানাদার দুই বেলায়। আমার কথা ভাই, আমার গরু বিক্রি করা লাগবে এরকম কথা না, আমি যেটা দিয়ে আমার এই লসে আছি তাও না। কারো যদি পর্যাপ্ত ঘাস না থাকে, বর্তমানে যে দানাদারের দাম এবং দুধের দাম, বাংলাদেশে সব জিনিসের দাম বাড়ছে কিন্তু দুধের দাম বাড়ে নাই, বাংলাদেশে শুধু দুধের দাম বাড়ে নাই। কারো যদি পর্যাপ্ত কাঁচা ঘাস না থাকে, সে যেন গাভী না কেনে, আমার এইটা পরামর্শ হইলো, পর্যাপ্ত কাঁচা ঘাস থাকলেই সে গাভী পালতে পারবে। আচ্ছা, যারা আপনার কাছ থেকে গাভী কিনতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো ভাই, আগে গাভীতে প্রশিক্ষণ নেন, তারপর গাভী কিনেন, নতুন মানুষ এসে এই গাভী পালতে পারবে না।
আমার কথা পরিষ্কার, আমার গাভি বিক্রি করা লাগবে এরকম কথা নেই। এই জন্য নতুন আমি পুরাতন মানুষের কাছে গাভি বিক্রি করতে চাই, যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে আমি গাভি বিক্রি করব, ওই নতুন মানুষের কাছে আমি গাভি বিক্রি করব না, কারণ পালতে পারবে না তো, সে ক্ষতিগ্রস্ত হইবে। আচ্ছা আপনি বলবেন কিভাবে পালতে হবে? সে একদিন দুদিন বললে হইবে না, মিনিমাম তার ছয় মাস তিন মাস ছোট গাভি পাইলে অভিজ্ঞতা অর্জন করবে, তারপর বড় গাভি পালবে। এই গাভি নিয়ে কন্ট্রোলই করতে পারবে না নতুন মানুষ নিয়ে। দর্শক খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাভি দেখালাম, আসলে আপনারা সবাই অল্প দামে গাভি খোঁজেন, তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে খামার বন্ধ করে দিবে, মানে আমরা সব গাভি সেল করে দিবে, এরকম অফার যদি আপনারা কখনো পান সেখানে আসলে রিজনেবল প্রাইসে গাভি মেলানো সম্ভব। এরকম দাম চাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন খুব অল্প দামে এখানে গাভি পাবেন। আর মেহেদি ভাই কিন্তু খুবই অনেস্টলি কথা বলেছেন ভিডিওতে, আপনারা বুঝতে পারছেন উনি আসলে ঠেকায় পরে গরু বিক্রি করতেছেন না, উনি জাস্ট ডেরিতে ওনার কাছে মনে হচ্ছে ডেরিতে উনি ভালো করতে পারতেছে না, সেজন্য ডেরি বন্ধ করে আবার পুনরায় আগের মতো উনি ফ্যাটেনিং করবে, সেজন্যই ওনার গাভি বিক্রি করবে, হয়তো একটা গাভি বিক্রি করবে তিনটা ষাঁড় গরু কিনে নিয়ে আসবে, এইভাবে উনি কন্টিনিউ করতে চাচ্ছে সামনের দিকে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং যারা গাভি কিনতে চান সশরীরে এখানে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন। গাবতলী বাস স্ট্যান্ড একটু পার হয়ে সামনে আসলেই হাতের বাম পাশে আপনারা দেখবেন মধুমতি মডেল টাউন, মডেল টাউন দিয়ে ঢুকলেই সোজা ভাইকে পেয়ে যাবেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। ওকে মেহেদি ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।